কক্সবাজারের সৌন্দর্য রক্ষায় জেলা প্রশাসক মামুনুর রশিদের পারফরম্যান্স শুধু জিরো নয়, নেগেটিভও বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ কক্সবাজারের ডিসিকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন। সমুদ্র সৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত সর্বোচ্চ আদালতের নির্দেশনা না মানায় ডিসিকে কঠোরভাবে তিরস্কার করে হাইকোর্ট। এ সময় আদালতের আদেশ না মানলে ডিসি মামুনুরের ক্যারিয়ার শেষ হয়ে যাবে বলেও সতর্ক করেন হাইকোর্ট। একজন সরকারি কর্মকর্তা আদালত ভর্সনা করেছেন এই মর্মে যে এতদিন থেকে আপনাকে কন্টেম্পোরিশনে বারবার বলা হচ্ছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বারবার বলছেন, আদালতের নির্দেশটা কেন আপনি মানছেন না? এইভাবে আদালতের নির্দেশ যদি আপনারা না মানেন তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে কিন্তু আপনাকে কনসিকুয়েন্স ফিল করতে হবে, আপনি বিপদে পড়বেন। জেলা প্রশাসকের আদালত বলেছেন 31শে অক্টোবরের পরে যেদিনই এই আদেশ থাকবে না তারপরেই যেন এটি উচ্ছেদ করা হয়।